বিগ নিউজ, সবার আগে সবার সাথে। করোনা আবহে এবছরও হচ্ছে না মাধাইখাল কালীবাড়ির ঐতিহ্যবাহী মেলা। কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বামুনহাটির ঐতিহ্যবাহী কালী মেলা করোনা আবহের প্রথম ঢেউ থেকে কার্যত বন্ধ হয়ে রয়েছে। শতবর্ষ প্রাচীন এই মন্দিরে প্রতি বছরই নিয়ম নিষ্ঠার সাথে কালী পুজো হয়ে থাকে, পাশাপাশি মেলা আয়োজন করা হয়। কিন্তু গত দুই বছর ধরে তা বন্ধ রয়েছে। এবছর সেই মেলা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও সূত্র মারফত জানা যাচ্ছে সেই মেলা এবছর হচ্ছে না। মন্দির কমিটির সম্পাদক শরৎচন্দ্র বর্মা জানিয়েছেন, যদি প্রশাসনের তরফ থেকে মেলা করার অনুমতি মেলে তবেই মেলা করা হবে, না হলে কোন রকম মেলা করা হবে না বলেই তিনি জানান। তিনি আরও জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রতি বছরই দূর দূরান্ত থেকে বহু মানুষ মাধাইখাল কালী মন্দিরে আসেন পুজো দিতে। এবছরও তার কোন রকম ব্যতিক্রম হবে না বলেই মনে করছে উদ্যোক্তারা। চলছিল যে বন্ধ করে দেওয়া হোক, তারপর পৌরসভার ইলেকশান সে বন্ধ হয়ে গেল, কয়েক সপ্তাহ পিছিয়ে গেল। চারিদিকে করোনা অমিক্রণে আক্রান্ত হয়ে লোক ভুগতেছে। এমত অবস্থায় আমার মাথায় কালীবেলা আমরা কমিটি যদিও মিটিং হয় নাই, তথাপি মোটামুটি অনেকেই একমত মেলা এবারে আপাতত করা যাবে না এরকম সিদ্ধান্ত। তবে পরবর্তীতে যদি পরিস্থিতি ভালো হয়ে আসে, পরিস্থিতি উন্নতি হয়, সরকার বাহাদুর থেকে যে আমরা পাই, সিগন্যাল পাই, থানা পুলিশ মহকুমা শাসক তোমার জেলা পরিষদ থেকে পাই, তাহলে আমরা সেই মেলা করার জন্য উদ্যোগ নেব। এখন আমাদের হচ্ছে আমরা মেলা করব না, চারিদিকে অমিক্রণ কমানোর জন্য। মানুষের মঙ্গলটাই আসল, জনকল্যাণই আসল, সেখানে পুজোটাও আসল না, মানুষের মঙ্গলের জন্য। সেই মঙ্গল যেখানে ব্যাহত হবে সেখানে পূজা করার কোনো অর্থ নেই। হ্যাঁ, বন্ধ সে থেকে বন্ধ আছে মেলা। আমরা আশা করছি, মায়ের কাছে প্রার্থনা করছি যাতে সামনে বাইরে মেলাটা করতে পারি। দেখা যাক মায়ের কী ইচ্ছা। হ্যাঁ, মেলাটা হতো চৈত্র মাসের শেষ, কখনো বৈশাখ মাসের প্রথমে মেলা হতো, প্রত্যেক বছর এই মাসেই মেলা হয়। অশোকাষ্টমীর পরেই মেলাটা বসতো, চৈত্র মাসে হয়তো মাঝামাঝির দিকে হতে পারে। হ্যাঁ, সেটা চলছে ওই সীমিত সংখ্যক ভক্ত নিয়ে, তারা মাস্ক পরে আসে, স্যানিটাইজ করে করে তারা পুজো তুলে দেয়। শনিবার মঙ্গলবার যেসব ভক্ত আসে তাদের আমরা প্রথমেই দেখি মুখে মাস্ক আছে কি না। মাস্ক থাকলে তাদের আমরা স্যানিটাইজ করাই, স্যানিটাইজ করার পরে মন্দিরে সোশ্যাল ডিস্টেন্স মেনে তারা মন্দিরে ঢুকবে, পূজা দেবে এবং বেরিয়ে আসবে। এইভাবেই পুজো চলছে, জানি না কখন চলবে পুজো। তবে আপাতত আমাদের এখানে ভক্ত সংখ্যা খুব কম এই কোভিড পরিস্থিতির জন্য। যা